मुसलमान के चिकेन फ्राई करब कबाब बनाब मास फ्राई बनाब दस्तरखान हिसाब से टेबिले खाना टेबिले विश्व समस्त कुफुरी शक्ति एकटा के दावत दिबे बंधु आसो खाना रेडी माने मुसलमान रेडी मुसलमान के चिकेन फ्राई करब कबाब बनाब मास फ्राई बनाब दस्तरखान हिसाब से टेबिले खाना टेबिले একে অপরকে দাও তাদা আলাইকুম কামা দাতিল আকিরাতু ইলা কাসআতিহা একে অপরকে দাওয়াত দিও বলবো মজা করে খাও মুসলমানকে সবাই মিলে খেয়ে ফেলবে কে কইছে কে 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 আল্লাহ রাসূল বিশ্বাস করেন না বিশ্বাস নাই আছে সহি হাদিস এইখানে একজন দুর্বল মুরগি সোরা বসি বসি কোরআনের বিরুদ্ধে কথা কয় কহো না কি হ্যাঁ আলেমদের বিরুদ্ধে কথা কয় ইসলামী শিক্ষার বিরুদ্ধে কথা কয় শরিয়তি ওযু কেন শরিয়তি আযান কেন রশিদি ইসলাম কেন দীর্ঘদি ঈমান কেন এগুলো কিসের শিক্ষা शारीरिक भाव दुर्बल क्या अवस्थार हिसाब दुर्बल निर्वाचन कर ले स्त्री बोर्ड भाई बोन से ठीक हजार हजार लक्ष लक्ष कोटी कोटी शत कोटी मुसलमान बांग्लादेशे मुसलमान देशे एक जन दुर्बल नास्तिक जे कुरानेर भाषा जे मुर्दा लाश हे किभाबे इस्लाम उपर आघात करे कुरान उपर आघात करे दाड़ी तुम उपर आघात करे उलामाए किराम आघात करे अल्लाह के लिए आघात करे किभाबे करे এই প্রশ্ন অবশ্য সৃষ্টি হবে যদি আমরা জীবিত হই তারা মুর্দা হয় তারা পারে কেমনে নাস এগুলো ঠিক প্রশ্ন বুঝেন নাই প্রশ্ন বুঝছেন এই ভাই কথা কন না কেন রাগ করছেন আপনারা না কথাগুলো কি কঠিন না হয় সহজ না কোরআন সহজ এটা মনোযোগ সহকারে বুঝতে হয় আমি নিজের পথে কিছু করতেছি না সব কোরআনে আছে প্রশ্নের উত্তর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন এই প্রশ্নের জবাব মুফতি মিজানে দেওয়ার দরকার নাই কোন আলেমের দেওয়ার দরকার নাই যেই নবীর উপরে ৩০ পারা কোরআন এই আয়াতটাও নাযিল হইছে সেই নবী এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইউসিকু أن تدع عليكم الأمم كما دعت الآكلة إلى قصعتها أما النبي قال أمت أمن اكتي زمان عجبه سيأتي على الناس زمان أمن اكتا شمان زمان عجبه أمار شمرت مسلم أمت كي دستر خانر خانا بانابه বিশ্বের সমস্ত কুফরি শক্তি একটা আরেকটাকে দাওয়াত দিবে বন্ধু আসো খানা রেডি মানে মুসলমান রেডি মুসলমানকে চিকেন ফ্রাই করব কাবাব বানাব মাছ ফ্রাই বানাব দস্তরখানে হিসাবে টেবিলে খানার টেবিলে এবার আমেরিকা গেব রাশিয়ায় রাশিয়া গেব চায়নায় ব্রিটেনায় ফ্রান্স আসো একে অপরকে দাও তাদা আলাইকুম কামা দাতিল আকিরাতু ইলা কাসআতিহা একে অপরকে দাওয়াত দিও বলবো মজা করে খাও মুসলমানকে সবাই মিলে খেয়ে ফেলবে কে কইছে কে 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 আল্লাহ রাসূল বিশ্বাস করেন না বিশ্বাস নাই সহি হাদিস আল্লাহ মুর্দা মানুষ কি জীবিত মানুষ খেতে পারে না জীবিত মুর্দা খায়
মুর্দা খায় মানে কোন মুর্দা? মাছ। আবার কোন প্রাণী যেটা জবাই করা লাগে, জবাইকৃত জন্তু মুর্দা খাইতে পারে? হারাম। শোনেন, মনোযোগ আছে আমার দিকে? গুরুত্বপূর্ণ কথা, এটা না বুঝলে সর্বনাশ, না বুঝলে সর্বনাশ। আমার রসুল বলেন, এমন এক সময় আসবে আমার উম্মতকে সমস্ত কুফুরি শক্তি নেট জোট করিয়া, ঐক্য জোট হইয়া, বন্ধুরা আমার নবীর মুসলমানদেরকে দস্তরখানের খানার টেবিলের মজার মজার খানা বানাইয়া পৃথিবীর কুফুরি শক্তি খেয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম কইয়া, রাসূলুল্লাহ কথা তো বুঝে আসলো না, আজ বদরের ময়দানে আমরা মাত্র 313 জন, সামনে আসলে হাজার হাজার কুফুরি শক্তি কাফেররা পালাইতে থাকে। 60 জন মুসলমানের সামনে 60,000 কুফুরি শক্তি কুল পায় না, বাগিয়া যায়, প্রাণ বাঁচাইতে যায়, এটা কেমন কথা হবে? আমাদের মুসলমানদেরকে দস্তরখান বানায়া, খানার খাদ্য বানায়া খেয়ে ফেলবে, আমার তো বুঝে আসে না হুজুর। প্রশ্ন হইতে পারে, সম্ভাবনা আছে, আমিন কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। হুজুর মনে হয় এক সময় ওই যে জমানার কথা আপনি বলতেছেন, সেই জমানাতে মনে হয় মুসলমানদের সংখ্যা হবে একদম কম। কি হবে? মুসলমানের সংখ্যা কম, এই জন্য কুফুরি শক্তি গিলি খেয়ে ফেলবে, তাই না হুজুর? আল্লাহ নবী কল্লা, মুসলমানের সংখ্যা কম হবে না, শতগুলি শুধু বাংলাদেশে, বাল আন্তুম ইয়াউমাইদিন কাসির, বরং যেই সময়ের কথা আমি বলছি, মুসলমানকে খাদ্যের মতো খেয়ে ফেলবে কুবুরি শক্তি, সেই সময় মুসলমানদের সংখ্যা প্রচুর হবে। আল্লাহ, প্রচুর মুসলমান তবু খেয়ে ফেলবে? সাহাবারা বিশ্বাসই করতে পারতেছে না, তাদের ইমান, একজন সাহাবা 1,000 কাফেরের জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? তারা কেমনে এটা বুঝবো? আমার নবী বলেন, হ্যাঁ এই সময় জমানা আসবে মুসলমানের সংখ্যা অনেক হবে, কিন্তু একটা জিনিস হবে, মুসলমানদের কলবের ভিতরে ওহান নামক একটা ক্যান্সার রোগ সৃষ্টি হবে, ওহান নামক একটা প্লেগ রোগ সৃষ্টি হবে, এই রোগের কারণে মুসলমানকে খেয়ে ফেলবে, দুর্বল হয়ে যাবে। বাল ওয়াহুঙ্গু সাউন কাগোসাই সাইলে, বন্যা আসলে বন্যার পানিতে কসুরি পানা যেমন পানির স্রোতের সঙ্গে এদিক এদিক চলতে থাকে, শিকড় নাই মাটিতে, তাদের শক্তি নাই, পানি যেদিকে কচুরি পানাও সেদিকে, মুসলমান আমার উম্মতের ইমানের অবস্থা এমন হবে, তাদের ইমানের শিকড় মাটিতে থাকবে না, তারা বন্যার পানির ভিতরে প্রবাহিত যাবে, কখনো মাংসদুগুন সঙ্গে যাবে, কখনো লেনিনের মতবাদের সঙ্গে যাবে, কতক্ষণ আব্রাহাম লিঙ্কনের মতবাদের সঙ্গে যাবে, কতক্ষণ নাস্তিকের সঙ্গে যাবে, কতক্ষণ হিন্দুর সঙ্গে যাবে, কতক্ষণ ইহুদি খ্রিস্টানের সঙ্গে যাবে, এদের ইমানের শক্তি নাই, ইমানের মজবুতি নাই, এমন মোমেন মুসলমান যখন কুটি কুটিও হবে, সেই দিন কাফের বেঈমানরা খানা হিসাবে খেয়ে ফেলবে। পারলাম বুঝাইতাম? তাহলে উত্তর হইয়া গেল, মুসলমান জীবিত, আমরা জিন্দা, সমস্ত কাফের মুর্দা, মুর্দা কাফেরে মুসলমানকে নির্যাতন করতেছে কেন, পারে কেমনে, সাহস কেমনে? 90% মুসলমানের দেশে দুই একটা নাস্তিক এই হাতে গোনা এত বড় বড় কথা ইসলামের বিরুদ্ধে কই বলে কেন, পারে কেমনে? বুঝা গেল, আমাদের ইমানের শিকড় মাটিতে মজবুত নাই, কসুরি পানার মতো আমাদের অবস্থা, এই জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলা।
বুঝে আসছে? ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার, আর তুম খারে হুয়ে তারে কে কুরআন হোকার। আমার ভাইরা মুসলমান ইমানদার আল্লাহ রসুলের আহ্বানে যারা সাড়া দেয় তারা জীবিত শক্তিশালী, যারা সাড়া দেয় না ইমান আনে না তারা মুর্দা লাশ, কোনো সন্দেহ নাই। এই মাসটা কোরআনে আয়াত বুঝতে হইলে আল্লাহর নবীর সাহাবা 124,000 সাহাবা একরামের জীবন দেখেন। সাহাবা একরামের জীবন দেখলে এক খালিদ ইবনে ওয়ালিদের হুংকারের চোটে আল্লাহু আকবার ফারস্য সম্রাট থরথর করে যাচ্ছে। এখন পাওয়ার নাই, আসেনি পাওয়ার? আমাদের পাওয়ার আছে, আমাদের গর্জন আছে, গর্জন এই করে ফেলবো সেই করে ফেলবো। পুলিশ দুয়ার মারলে বাগি তারা, গর্জন আছে পাওয়ার নাই, সুর আছে নূর নাই, সুর আছে সুর আছে, সব বাংলার মুসলমান সব সুরের পাগল, গানের পাগল, সঙ্গীতের পাগল। কোরআন শরীফ যত টোন দিয়া যত উল্টা পাল্টা করতে পারে তত বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কথা বললে কত গরম বাতে বিলে বেজার,